সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 10:30, আর আমি অনুজকে আজকে এত তাড়াতাড়ি স্নান করে দিচ্ছি, কারণ আমি যে বোতলে জল ভরছিলাম আর ও এসে সব জলগুলো ফেলে দিয়ে জল ঘাটছিল, আর তাছাড়া আম খাচ্ছিল, আম খেয়ে গোটা গায়ে মেখেছিল। সেই জন্য ভাবলাম তাহলে একবারে স্নানটা করিয়ে দিই, যেহেতু 10:30 বেজেই গেছে, ওই জন্য আগে স্নানটা করিয়ে দিচ্ছি। দেখুন জলগুলো কেমন ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? জলগুলো ভরছিলাম আর আটতে ভুলে গেছি বোতলগুলো, তো বোতলগুলো খোলা ছিল, সব জলগুলো ফেলে দিল। জলগুলো ভরে নিলাম অনুজকে স্নান টান করিয়ে। আর এই তিনটে বারমুন্ডা অনুজের জন্য অনুজের ঠাকুমা আজকে সকালবেলাতেই নিয়ে এলো। আমি ভাবলাম তাহলে স্নান টান করিয়েছি, তাহলে একটা নতুন বারমুন্ডায় ওকে পরিয়ে দিই। মানে একটা বারমুন্ডা পরিয়ে দিয়ে চুপটু নাজরে দিচ্ছে, বসে বসে খেলুক, আর আমিও তাহলে একটু এদিকে কাজ টাজ করতে পারবো। অনুজে দেখতে পাচ্ছেন ঘুমে চোখগুলো ছোট ছোট হয়ে এসেছে। আর খেলতে চাইছে না, ঘুম এসছে, ঘুমাবে, কিন্তু কোনো মতেই এখন ওকে ঘুমোতে দেয়া যাবে না, কারণ এখন যদি ও ঘুমোয় না সারা দুপুরটা সবাইকে জ্বালাবে, কাউকে ঘুমোতে দেবে না। কালকেও এইভাবে জাগিয়ে রেখে দিয়েছিলাম, ঘুমোতে দিইনি, তার জন্য বিকালবেলাতে অনেকক্ষণ ঘুমিয়েছিল। দেখতে পাচ্ছেন এত খেলা আছে, তো ওর ওই খেলাগুলো নিয়ে খেলবে না, ওর সেই বাটি আর চামচ ওই দুটো চাই, বাটি চামচ নিয়েও খেলবে, রান্না করবে, রান্না করে খাওয়াবে সবাইকে। ও যা করছে করুক, যা করে ওকে জাগিয়ে রাখলেই হচ্ছে, জেগে থাকলেই হচ্ছে, কারণ এখন যদি ঘুমোয় তাহলে মুশকিল হয়ে যাবে, সারা দুপুরটা জ্বালাবে। ওই জন্য ও যা করছে করুক, ছেড়ে দিয়েছি। অনুজের ঘুম আসছিল বলে মা বলছে তাহলে হারমোনিয়ামটা নামিয়ে দিচ্ছে, অনুজকে নিয়ে একটু হারমোনিয়ামটা বাজাতো। হারমোনিয়ামটা তুলে রেখে দিয়েছিলাম, ঢাকা দেওয়া হয়নি, কি ধুলো পড়ে গেছে হারমোনিয়ামটাতে। তো এত কাণ্ড করছে অনুজকে জাগিয়ে রাখার জন্য, অনুজের ঘুম আর ছাড়ছে না, ঠিক ঘুম চলে আসে। এর জন্য কী করলাম, আবার একটু বাইরে নিয়ে এলাম, বাইরে ঘোরাচ্ছি যদি অনুজের ঘুমটা একটু ভাঙে, তো চোখে জল টল দিয়ে কত কাণ্ড করে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। তো ওখান থেকে বাইরে থেকে আবার ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে হারমোনিয়ামের ওপর উঠে বসে আছে। দেখুন হারমোনিয়াম বাজাবে না, হারমোনিয়ামের ওপর উঠেও বসে থাকবে। সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমার ছোট্ট অনুজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ওর পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তুই কেন ভেঙেছিস আমার হারমোনিয়াম, কেন ভেঙেছো আমার হারমোনিয়ামটা, কেন ভেঙেছো? আর ভাঙবে, আর ভাঙবে হারমোনিয়াম? ঠাকুমাকে দেখে সাহস হয়ে গেল, সেই জন্য দেখতে পাচ্ছেন হাসছে, নাহলে এতক্ষণে মাথাটা নিচু করে বসেছিল। আমার হারমোনিয়ামের রেডগুলো ভেঙে দিয়েছে, দিয়ে আমি ওকে বকছিলাম, ও কত বুঝে দেখতে পাচ্ছেন, যে ও বুঝতে পারছে যে আমি কিছু অন্যায় করেছি, সেই জন্য মা আমাকে বকছে, মাথাটা নিচু করে বসে আছে। আমার নিজেরই খারাপ লাগছে পরে, যে ছেলেটাকে আমি এরম করে বললাম আর কীরকম বসে আছে, 1 বছরের ছেলে ভাবতে পাচ্ছেন কীরকম বোঝে। আমি যদিও ওকে এটা মন থেকে বকিনি, জাস্ট এমনি ওর সাথে মজা করছিলাম, তাও খুবই খারাপ লাগছিল। এবং যখন পরে আমি ভিডিওটা দেখছি তখন তো আমার আরও খারাপ লাগছিল। তো ও তো এখন দুষ্টুমি করবে, যেহেতু এখন একদমই ছোট বাচ্চা ছেলে, ওরা দুষ্টুমি করবে না তো কারা করবে। হ্যাঁ, আমাদের এখন বকা মানে তো সত্যি এটা ভুল, কারণ ও তো কিছুই বোঝে না, তবুও দেখতে পেলেন যখন আমি ওকে বকছি, যখন মাথাটা নিচু করে বসে আছে, মানে ও বুঝতে পারছে যে ও কিছু অন্যায় করেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি ওর কাণ্ডটা দেখে, যে ও বুঝতে পারলো যে অন্যায় করেছে, সেই জন্য মাথাটা নিচু করে বসে আছে।
তো দেখুন, এই জন্যই বলে বাচ্চা ছেলেই যে আমি এত বকছিলাম, আমার হারমোনিয়ামটা ভেঙে দিয়েছে, তার জন্য দেখুন সেই হারমোনিয়ামের উপর এসেই বসে আছে। তো কী করবো, বাচ্চা ছেলে হারমোনিয়াম ভেঙে দিয়েছে, তার কিছু তো করার নেই। ও কি আর বুঝে শুনে ভেঙেছে, বাচ্চা তাই ভেঙেছে, বাচ্চারাই তো ভাঙবে, বড় হলে কি আর ভাঙতো। তো ওর ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওকে জাগিয়ে রেখেছি অনেক কষ্টে, তো বসে বসে খাচ্ছিল না, ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই আবার ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। তো যেই খাইয়ে দিলাম না, আবার ঘুমটাও হয়ে গেল ওর, আর ঘুমোবে না, এবার খেলবে। তো ঠাকুমার সাথে খেলতে চলে এলো এই ঘরে, আর বাবা ঠাকুমা এদের কাছে এলেও সাহসটা বেড়ে যায়, তখন আবার আমাকে বকবে, ত্যাট ত্যাট করে আমাকে বকা হবে। দেখছেন, আমি যে তখন ওকে বকছিলাম না, সেই জন্য এখন আমাকে বকছে। এখন ওর ঠাকুমার কাছে আছে না, এখন ওই জন্য সাহসটা বেশি পেয়ে গেছে, সেই জন্য এখন আবার আমাকে বকছে। আমি কেন বকছো, কেন বকছো আমাকে? সত্যি বলতে তখন ওকে বকে না খুবই মনটা খারাপ লাগছে, যদিও মন থেকে আমি বকে নি, জাস্ট এমনি ওর সাথে মজা করছিলাম, কিন্তু আমার খুবই মনটা খারাপ লাগছে যে ছেলেটাকে ওইভাবে বললাম, কীভাবে বসেছিল মাথাটা নিচু করে, খুব খারাপ লাগছে এখন। তো সারা বাড়িটা দেখতে পাচ্ছি না এইভাবে মাতিয়ে রাখে, আর টেবিলের তলাতে বিড়ালটার মতো ঢুকবে, এত বদমাস না, সারাদিন কী দুষ্টুমি যে করে বাড়িতে, প্রত্যেকটা মানুষকে নাজেহাল করে বেড়ায়। আর অনুজ যখন ঘুমোয় না, গোটা বাড়িটা মনে হয় একদম নিস্তব্ধ, কোনো মানুষ বাস করে না, পশু পাখি কিছু নেই, একদম নিস্তব্ধ মনে হয়, যখন মনে হয় কখন উঠবে কখন উঠবে। তো অনেকক্ষণ অনুজকে জাগিয়ে রেখেছি, এবার অনুজকে ঘুম পাড়িয়ে দেবো, অনেক কষ্টে এতক্ষণ জেগেছিল, তো এবার ওকে ঘুম পাড়াবো। তো আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।